পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেছেন, স্বাধীনতার 50 বছরে ক্রীড়াঙ্গনে অভাবনীয় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ। শুক্রবার বিকেলে শরীয়তপুরের সখীপুর ইসলামিয়া স্কুল মাঠে সখীপুর স্পোর্টস অ্যাসোসিয়েশন আয়োজিত সুপার লীগের গ্র্যান্ড ফিনালের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়মিতভাবে পৃষ্ঠপোষক, খেলোয়াড়, ক্রীড়াবিদ ও সংগঠকদের উৎসাহিত করার মাধ্যমে ক্রীড়া চর্চাকে সচল রেখেছেন।